রহস্যের খোঁজের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। অদ্ভুত জুতার গাছ। আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনি ফুল, ফল এবং সবজি গাছ তো দেখেই থাকেন, কিন্তু কখনো জুতা গাছ দেখেছেন? অবিশ্বাস্য মনে হলেও সত্যি, পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে সহজেই জুতার গাছের দেখা মিলতে পারে। সাধারণভাবে একে কালসকার শুট ট্রি বলে ডাকা হয়। এই জুতার গাছটির দেখা মিলবে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম মিশিগানে। এখান থেকেই জুতার গাছের চাষ শুরু হয়। তবে মিশিগান একমাত্র নয়, এ ধরনের জুতা গাছ বিশ্বের আরো 100টি জায়গায় দেখা মেলে। এই শুট ট্রির নেপথ্য গল্প কারো জানা নেই, মানুষ এই প্রসঙ্গে আন্দাজ করেই বলে থাকে। বহু মানুষের দাবি, 1995 সাল থেকে এই সুট্রির দেখা মিলতে শুরু করেছে। তবে এই গাছ কবে থেকে রয়েছে তা কারোই জানা নেই। 2005 সালে নর্থার্ন এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী এই জুতা গাছকে অনেকেই দ্য গ্রেট লিটস সবিলে সুট্রি নামে ডাকা হতে। অনেকেই মানেন এই গাছের উপস্থিতির আসল কারণ হলো এমন কিছু ঘটনা বা বিষয় হচ্ছে যা আগে কখনো হয়নি। অনেকের দাবি মিশিগানে এই গাছের শুরু করে এক সিরিয়াল কিলার। তাদের দাবি ওই সিরিয়াল কিলার কতজনকে হত্যা করেছে তার প্রমাণস্বরূপ প্রত্যেকের জুতা ওই গাছে টাঙিয়ে দিত। আবার কয়েকজনের দাবি চলে যাওয়ার আগে স্মৃতি হিসেবে নিজের এক পাটি জুতা সকলে গাছে টাঙিয়ে রাখেন। স্নিকার্স থেকে শুরু করে স্লিপার্স, স্যান্ডেল, আইস বুটস, বিভিন্ন ধরনের জুতা এই গাছে দেখতে পাওয়া যায়। উত্তর আমেরিকার মানুষজন অতিরিক্ত জুতা জোড়া এই গাছে টাঙিয়ে দেন, যাতে যাদের প্রয়োজন তারা পড়তে পারেন। এমন কথা রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকরা নিজেদের জুতা এই আশায় বেঁধে দেন যে লড়াই থামলে তারা জীবিত ফিরে এই জুতো নেবেন। এ ধরনের সুট্রি হাওয়াই, অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ইউনাইটেড কিংডমে দেখা যায়। ইউরোপ ও আমেরিকায় জুতাকে গাছে টাঙানোর সাথে সন্তান ধারণের তত্ত্ব দীর্ঘদিন ধরে চলে আসছে। মানুষ জানেন না এর আসল কারণ কি, কিন্তু অনেকে মনে করেন যৌন জীবন সঠিক না হলেও অনেকে জুতা গাছে টাঙিয়ে রাখেন। সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদেরকে আপনার মতামত জানাতে পারেন নিচে কমেন্টের মাধ্যমে। আমরা প্রতিদিনই এরকম নতুন নতুন রহস্য নিয়ে আপনার সামনে হাজির হব, তাই যখনই আমরা এরকম কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।